মাইনাসের ব্যবহার হচ্ছে দ্বিতীয় যে মানগুলো থাকবে প্রথম মানের সাথে যদি মিলে যায় তাহলে সেগুলোকে বাদ দিতে হবে। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের তিন নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সমাধান করব ক বিভাগ অধ্যায় দুই সেট ও ফাংশন থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের ছয়টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্যে থেকে দুটি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা তিন নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা, তারা এই প্রশ্নটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে বেশ কিছু মান দেওয়া আছে, যে মানগুলো থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই এই প্রশ্নের সমাধান করবো ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 2x + y কমা দিয়ে শূন্য, এরপরে সমান চিহ্ন, এরপরে 6 কমা, এরপরে x - y ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর হলে xy এর মান নির্ণয় করতে বলছে। এটি হচ্ছে ক্রমজোড়ের অঙ্ক। চলো শুরু করা যাক, খুব সহজে আমরা এটা সমাধান করতে পারবো। ক নম্বর প্রশ্নের সমাধানে প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে 2x + y কমা শূন্য, এগুলো আমাদের প্রশ্নেই দেওয়া ছিল, এটা আমরা লিখেছি। আমরা জানি ক্রমজোড়ের শর্তটি হচ্ছে যে প্রথম মানের সাথে প্রথম মান, এরপরে দ্বিতীয় মানের সাথে দ্বিতীয় মান। তো ঠিক এইভাবে আমরা এটাকে সমীকরণ আকারে লিখবো প্রথমে। দেখেন আমাদের প্রথমে লিখবো 2x + y সমান এটার প্রথম মান আর এটার প্রথম মান, যেহেতু কমা চিহ্ন দেওয়া আছে তাই আমরা এখানে প্রথমটা লিখলাম সমীকরণ দিয়ে, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দিয়ে দিব। এরপরে দ্বিতীয় মান অর্থাৎ 0 সমান কি হবে x - y, তা আগে আমরা x - y টা লিখবো। তাহলে x - y সমান হচ্ছে কত? 0, এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। এখন এই সমীকরণ দুটিকে আমরা যোগ করে দেব। তা আমি এখানে একবারই করতে পারি, আর যদি তোমরা আলাদাভাবে করো তাহলে করতে পারবা। তা আমি এখানে একবারই করে দিচ্ছি। আমরা এখন এই সমীকরণটাকে কি করব, যোগ করব। তো যোগ করলে -y আর +y কেটে যাবে, এখানে দুইটা x আর এখানে একটা x, যোগ করলে হয়ে যাবে 3x সমান, এখানে যেহেতু শূন্যের সাথে 6 যোগ করলে 6 হবে, তাই আমরা এটাকে 6 লিখে দিলাম। এখন আমরা যদি x কে রেখে দেই আর 3 কে এপাশে পার করে দিই, 3 গুণ অবস্থায় আছে, এপাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। x সমান, তাহলে আমরা 6 কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 2 পাবো। এখন এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা y এর মানটা পেয়ে যাব। দেখেন আমরা লিখতে পারি যে x সমান 2 এক নং সমীকরণে বসিয়ে পাই। এক নম্বর সমীকরণটা আমাদের ছিল কত? 2x + y = 6। তা আমরা যেহেতু x সমান 2 বসাচ্ছি তাহলে এখানে 2 আর x এর মান হচ্ছে কত? 2 প্লাস কত? y সমান হচ্ছে 6। 2 × 4, এটাকে একবারে লিখে দিচ্ছি, এরপরে কত? y সমান হচ্ছে 6। y কে রেখে দেব আর 4টাকে এপাশে পার করে দেব। তাহলে 4 যেহেতু যোগ অবস্থায় আছে, এপাশে পার করে দিলে কি হবে? বিয়োগ। তাহলে 6 - কত? 4। অতএব xy সমান কত পাবো? তাহলে 6 থেকে 4 বাদ দিলে পাবো 2। x সমান পেলাম 2, y সমান পেলাম কত? 2। অতএব x এবং y দুইটা সমান মান পেলাম কত? 2 এবং 2। এটাই হলো আমাদের আনসার। তা আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। এখন থেকে এই ধরনের ক্রমজোড়ের অঙ্কগুলো আসলে খুব সহজে তোমরা উত্তর করতে পারবে। যদি একটু হলো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে। চলো আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করি। খ নম্বরের প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের এই মানগুলো বের করে নিতে হবে, সেজন্য আমরা লিখেছি, দেওয়া আছে সার্বিক সেট, ইউ সমান একটা, এ সমান একটা এবং বি সমান যে মানগুলো দেওয়া আছে সবগুলোই। তো প্রথমে আমরা ইউ সমান সার্বিক সেট ইউ এর যে মান সেটা আমরা বের করে নেব। এখানে বলছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং x < 9, অর্থাৎ এক্স এর মানগুলো 9 থেকে ছোট হবে, সেগুলো আমাদের এখানে কি করতে হবে? বের করতে হবে। যদি আমরা মানগুলোকে বের করি তাহলে ইউ সমান আমরা মান পাবো, এখানে আমি আর কথাগুলো লিখছি না, সরাসরি মানগুলো বের করে নিচ্ছি, 1 থেকে 8 পর্যন্ত, মানে যেহেতু 9 থেকে ছোট তাই 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8 আর থেকে নিতে হবে, কারণ 9 চেয়ে ছোট হবে। এরপর যদি আমরা এর মানগুলোকে বের করি তাহলে এ সমান আমরা এখানে লিখে নিব। এখানে বলছে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হবে এবং যা 7 চেয়ে ছোট অথবা সমান। তাহলে 7 চেয়ে ছোট অথবা সমান মৌলিক সংখ্যা যেগুলো সেগুলো, তাহলে আমরা সবচেয়ে ছোট এবং জোড় সংখ্যা মৌলিক সংখ্যা জানি 2, তাহলে 2, 3, এরপরে হচ্ছে 5, এরপরে হচ্ছে কত, যেহেতু 7 সমান বলেছে তাই 7 পর্যন্ত নিতে পারবো। এরপরে যদি আমরা বি এর মানটাকে বের করতে চাই তো আমি সবগুলো মানই আগে বের করে নিচ্ছি। এখানে বলেছে এক্স সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং 8 চেয়ে ছোট অথবা সমান। তাহলে 8 চেয়ে ছোট অথবা সমান যেগুলো জোড় সংখ্যা সেগুলো, তাহলে 2, 4, 6, যেহেতু 8 সমান বলেছে তাই 8 পর্যন্ত আমরা নিতে পারি। তো এখানে সবগুলো মানই কিন্তু বের করে নিলাম। যে প্রশ্নটা এখানে এ ইউনিয়ন বি প্রাইম সমান এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো আছে সেগুলোকে বের করে নিব। তো আমরা প্রথমে এ ইউনিয়ন বি এর মানটাকে বের করে নিতে পারি। তো এখানে এর মান তো আমরা বের করেছি, এই মানটা আমরা এখানে বসিয়ে দেব, অর্থাৎ 2, 3, 5 এবং 7, এরপরে ইউনিয়ন আছে ইউনিয়ন দিব। আর বি এর মান তো আমরা এখানে পেলাম,
2, 4, 6 এবং 8 সবগুলো মানে বসিয়ে দিয়েছি। আমরা ইউনিয়নের মানে জানি যে যদি মিলে তাও নিতে হবে দুইটার মধ্যে, আর যদি না মিলে তাও নিতে হবে। আমরা এখানে মানগুলো লিখবো সবগুলো, এবং যদি মিলে তাহলে একটা নিব, অর্থাৎ 2 এখানে আছে তাহলে দুইটার মধ্যে থেকে একটা। এরপরে 3, এরপরে 4 আছে, 4ও নিতে হবে, 5 আছে এখানে, এরপরে 6 আছে, এরপরে 7 আছে, 7ও নিব, এরপরে 8 আছে, 8ও নিব। তাহলে আমরা এ ইউনিয়ন বি সমান এই মানগুলো পেয়ে গেলাম। এই মানটা বের করা হলো, এখন আমরা কি করব, প্রাইমের মানটা বের করব। তো এবার আমরা লিখতে পারি লেফট সাইড, অর্থাৎ বাম পক্ষ। তো বাম পক্ষ সমান এখানে আছে কত, a ইউনিয়ন b, এর উপরে আবার কি আছে প্রাইম, এটা সমান আমরা লিখতে পারি। যদি প্রাইম থাকে বা অনেকে পূরক বলে, তার ড্যাশও বলে, আমরা এটাকে ইউ এরকম থাকলে ইউ মাইনাস নিতে হবে, অর্থাৎ ইউ মাইনাস এ ইউনিয়ন বি, এভাবে লিখতে হবে। তা আমরা এখন ইউ এর মানে তো এখানে আমরা বের করেছি মান 1 থেকে 8 পর্যন্ত। তো আমরা প্রথমে 1 থেকে 8 পর্যন্ত মানগুলো লিখে নিব, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। এরপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, আর এ ইউনিয়ন বি সমান আমরা একটু আগেই বের করলাম এই মানটা, এই মানটা আমরা লিখব, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7 এবং 8। তো সবগুলো মানই আমরা এখানে লিখে নিয়েছি। এখন ব্যাপার হচ্ছে এই মাইনাসের ব্যবহার কি। মাইনাসের ব্যবহার হচ্ছে দ্বিতীয় যে মানগুলো থাকবে প্রথম মানের সাথে যদি মিলে যায় তাহলে সেগুলোকে বাদ দিতে হবে, এরপরে বাকি মানগুলো আনসার হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 2 থেকে বাকি সবগুলো মান মিলছে, 2, 3, 4, 5, 6, 7, 8, বাকি থাকছে শুধুমাত্র এখানে 1। তাই আমরা লেফট সাইড মান পেলাম কত, 1। এবার আমরা রাইট সাইডের মানটাকে বের করব। রাইট সাইডের মান বের করার পূর্বে যেহেতু এখানে আলাদা আলাদা প্রাইম আছে, তাই আমরা প্রথমে আগে প্রাইমের মানগুলোকে বের করব। অর্থাৎ প্রথমে আমাদের কি আছে, এ প্রাইম আছে। তা আমরা জানি যদি প্রাইম থাকে বা পূরক থাকে তাহলে আমরা এটাকে ইউ মাইনাস এ এরকম করে লিখতে পারবো। অর্থাৎ আমরা এখন যদি মানগুলো বসাই, ইউ এর মান আমরা 1 থেকে 8 পর্যন্ত পেয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। এরপরে মাইনাস আছে দিলাম, এর মান আমরা এখানে পেয়েছি কত, 2, 3, 5, 7 এবং 7। তা আমরা ইউ এর মানে একটু আগেই দেখলাম, অর্থাৎ মাইনাসের ব্যবহার একটু আগে আমরা দেখলাম যে মানগুলো মিলে যাবে সেগুলো বাদ। তা আমরা এখানে দেখতে পাচ্ছি 2 মিলছে, 3 মিলছে, 5 মিলছে এবং 7, এই মানগুলো বাদ, বাকিগুলো লিখতে হবে। তাহলে এখানে থাকছে 1, এরপরে থাকছে কত 4, এরপরে 6, এরপরে থাকছে কত 8, এই মানগুলো থাকছে। এটা আমরা এ প্রাইম সমান পেলাম। এরপরে আবার আমাদের যেহেতু বি প্রাইম আছে এটাকেও বের করে নিব, অর্থাৎ ইউ মাইনাস বি, এবার মানগুলোকে বসাবো। তো ইউ এর মানে তো আমরা জানি 1 থেকে 8 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8 মাইনাস। এরপরে বি এর মান আমরা পেয়েছি জোড় সংখ্যা 2, 4, 6 এবং 8। এবার আমাদের এই মানগুলো বা মাইনাসের ব্যবহার যে মানগুলো মিলে যাবে সেগুলোকে বাদ দিতে হবে। তাহলে এখানে মিলছে 2, 4, 6 এবং 8, তাহলে বাকি থাকলো এখানে 1, এরপরে 3, 5 এবং 7, এই মানগুলো বাদ থাকলো। এবার আমরা রাইট সাইড বের করবো, অর্থাৎ রাইট সাইড আমাদের মান এরকম ছিল, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন মান বসাবো, এ প্রাইমের মান আমরা এখানে পেয়েছি কত, 1, 4, 6 এবং 8। এরপরে ইন্টারসেকশন বি প্রাইমের মান আমরা এখানে পেলাম 1, 3, 5 এবং 7। এখন ইন্টারসেকশনের মানে হচ্ছে দুইটার মধ্যে থেকে যে মানগুলো শুধুমাত্র মিলবে সেগুলো নিতে পারবো। তা আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটার মধ্যে থেকে শুধুমাত্র 1 মিলছে, তাই আমরা 1ই পেয়ে গেলাম। লেফট সাইডও পেয়েছিলাম 1, রাইট সাইডও পেলাম 1। সুতরাং আমরা লিখতে পারি অতএব লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড, যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলেছে, তাই আমরা লিখবো প্রুফ দ্যাট। এই হলো আমাদের এই খ নম্বর প্রশ্নের আনসার। আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছ। এরপর আমরা এখন গ নম্বর প্রশ্নে চলে যাব। গ নম্বর প্রশ্নে আরম্ভটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে, আর উদ্দীপকে আমাদের আর সমান একটি রিলেশন দেওয়া আছে বা অম্বয় দেওয়া আছে। তো প্রথমে আমরা এটাকে কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, এরপরে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। চলো শুরু করা যাক। গ নম্বর প্রশ্নে যেহেতু আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, আর উদ্দীপকে আমাদের আর সমান দেওয়া ছিল এই মানটা, তাই আমরা এখানে লিখেছি দেওয়া আছে আর সমান এত। এবং খ নম্বর প্রশ্নে এ সমান আমরা একটি মান বের করেছিলাম 2, 3, 5, 7। যেহেতু আমাদের আর এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে এর মান লাগবে, তাই আমরা দুটি মানই লিখেছি এখানে। এখন আমরা এভাবে লিখবো আর এ বর্ণিত শর্ত থেকে পাই। আর এ বর্ণিত একটি শর্ত আছে যেখানে একটি সমীকরণ আছে, সেই সমীকরণটাকে আমরা প্রথমে সাজিয়ে নেব, অর্থাৎ ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে কত 2। এটাকে আমরা একটা সমীকরণ আকারে লিখবো, যদি ওয়াই কে রেখে দেই আর এক্স কে আমরা এই পাশে পার করি তাহলে মাইনাস এক্স এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস কত 2,
এইটা হলো একটা সমীকরণ। এখন এই এক্স এর জায়গায় এর মানগুলোকে বসিয়ে ওয়াই এর মান বের করতে হবে। তাই প্রথমে আমরা লিখে দিব, এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমান এক্স প্লাস টু এর মান নির্ণয় করি। সেই কথাটাই এখানে আমরা লিখে দিয়েছি, এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমান এক্স প্লাস টু এর মান নির্ণয় করি। তো এখানে আমরা প্রথমে লিখবো এক্স, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। এক্স এর মানগুলো হবে এর মান, অর্থাৎ এ যে মানগুলো আছে এর সমান, এই মানগুলো প্রথমে আমরা লিখবো 2, 3, 5 এবং 7। এখন এই মানগুলো আমরা এই এক্স এর জায়গায় বসাবো, অর্থাৎ ওয়াই এর মান বের করার জন্য এখানে মানগুলো বসাবো। তো যদি আমরা এক্স এর জায়গায় 2 বসাই তাহলে 2 দুগুণে কত হবে, 4 হয়ে যাবে। এরপর 3 বসালে 3 আর 2 কত হয়ে যাবে, 5। এরপরে যদি আমরা 5 বসাই 5 আর 2 হয়ে যাবে 7। এবার যদি আমরা 7 বসাই তাহলে 7 আর 2 কত হবে, 9। কিন্তু এখানে আমরা ওয়াই এর যে মানগুলো পেয়েছি এই মানগুলো অবশ্যই এ সদস্যের মধ্যে থাকতে হবে। যদি এ সদস্যের মধ্যে না থাকে সেগুলোকে আমরা কি করব, বাদ দিব। তাহলে আমি ভাবো লিখবো, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সদস্যের মধ্যে 4 নেই, 5 আছে, 7 আছে, কিন্তু 9 নেই। তাহলে আমরা 4 এবং 9 এই দুটি মান এই সদস্যের মধ্যে নাই, তাই এই দুটি মানকে আমরা কি করব, বাদ দিব। অর্থাৎ 4 এবং 9, নট বিলংস টু এ, এভাবে লিখব। সেহেতু আর এর মধ্যে আর থাকতে পারবে না। তাহলে যেহেতু আমরা 4 বাদ দিয়েছি তাহলে এখানে আমরা লিখবো 2 এবং 4, ফার্স্ট ব্র্যাকেট নিব। এরপরে আবার কি 7 এবং 9, তাহলে এখানে লিখবো 7 এবং 9, নট বিলংস টু আর, অর্থাৎ আর এর সদস্য হতে পারবে না। তাহলে অতএব এখন আমরা আর সমান কি পাচ্ছি, তাহলে আর সমান তাহলে আমরা বাকি যেগুলো থাকবে সেগুলো লিখবো। অর্থাৎ এখানে আমরা 3, 5 লিখতে পারি, 3 এবং 5, এটা একটা, আর একটা হচ্ছে 5 এবং 7, এই 5 এবং 7। তাহলে আর সমান আমরা এখানে তালিকা পেলাম কয়টা, 2টা। এখন যেহেতু আবার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এখানে লিখতে পারি ডোম আর সমান প্রথম উপাদান গুলো, তাহলে 3 আর এখানে হচ্ছে কত, 5, এটা হলো ডোম। এরপরে যদি আমরা রেঞ্জ নির্ণয় করি তাহলে রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান গুলো, তাহলে 5 আর এখানে আছে কত, 7। তাহলে আমরা এখানে লিখবো কত, 5 এবং 7, এই হচ্ছে আনসার। তা আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছ। এখন থেকে এ ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসলে খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে বলে আমরা আশা করছি। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।